প্রথমবারের মতো ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ও বেগুনবাড়ি এবং পীরগঞ্জ উপজেলায় 15 বিঘা জমিতে বিভিন্ন প্রজাতির ফুল চাষ হয়েছে। আর ফুল চাষকে ঘিরে সৃষ্টি হয়েছে অনেকের কর্মসংস্থান। গোলাপ, গাঁদা, রজনীগন্ধা সহ দেশি বিদেশি নানা জাতের ফুল উৎপাদন করেন স্থানীয় চাষিরা। তবে খরচ বেশি হয়, লাভের মুখ দেখতে পারবেন কিনা এ নিয়ে তাদের মাঝে আশঙ্কা রয়েছে। জমির ভাড়া, তারপরে এখানকার লোকজনের খরচ, কামলা খরচ, আমাদের ফুলের দাম ওরকম একটা পোষায় না, কীটনাশক সার বীজ অনেক কিছুই লাগে, অনেক দাম বর্তমানে। সামনে আমাদের জাতীয় দিবস আছে 21 ফেব্রুয়ারি, 26শে মার্চ, পয়লা বৈশাখ, ভালোবাসা দিবস, এই সময় হালকা একটু ফুলের দাম বেশি থাকে, তারপরে আবার ওই ফুলের দাম কমে যায়, ওরকম একটা বেনিফিট থাকে না আমাদের। বাগানগুলোতে রং বেরঙের বিভিন্ন প্রজাতির ফুটন্ত ফুল দেখতে ও ফুলের গ্রান নিতে ছুটে আসছেন অনেকেই। নীলফামারী থেকে আসছি ঠাকুরগাঁয়ে। ঠাকুরগাঁয়ে আসার পর শুনলাম যে নারগুনে একটা সুন্দর ফুলের বাগান করা হয়েছে, যার কারণে আমি ঠাকুরগাঁ থেকে নারগুনে আসছি ফুলের বাগান দেখার জন্য। এসে দেখতেছি আসলে খুব সুন্দর ফুলের বাগান, দেখার পর আমার আসলেই খুব ভালো লাগছে, একটা মনোমুগ্ধকর পরিবেশ, খোলামেলা জায়গা। এমন ফুল আগে কখনো দেখিনি, অনেক সুন্দর লাগতেছে, আসছি খুবই ভালো লাগতেছে। এখানে ঠাকুরগাঁয়ে আমাদের কোনোখানে বাগান নেই, এখানে যে সুন্দর একটা বাগান হয়েছে খুব সুন্দর দেখা যাচ্ছে, অনেক ভালো লাগতেছে। অন্যান্য ফসলের পাশাপাশি ফুল চাষ এ জেলার চাষিদের জীবনে নতুন সম্ভাবনার সৃষ্টি করবে বলে মনে করছেন কৃষি বিভাগের এই শীর্ষ কর্মকর্তা। আমাদের এখানে সদর উপজেলা এবং পীরগঞ্জ উপজেলায় কিঞ্চিত পরিমাণের ফুল উৎপাদন হয়, আমি যদি হেক্টরে বলি প্রায় 2 হেক্টরের মতো। এখানে আমাদের গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, গ্ল্যাডিওলাস স্বল্প পরিমাণে কৃষক আবাদ করে থাকেন। তা আমি বলবো এটা খুব সম্ভাবনাময়, তার কারণ এখানে শীত প্রলম্বিত এবং আমাদের যে যশোরের গাদখালি সেখানে যেমন ব্যাপকভাবে এখানে ফুল চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে, তা আমাদের ঠাকুরগাঁতেও এই ফুল চাষ বাণিজ্যিকভাবে করা সম্ভব।